আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা হয়তো শুনেছেন যে কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, মায়ের গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে তা কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু এখন মেডিকেল সায়েন্স জানতে পারেন মায়ের গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে। তাই নাস্তিকদের এটা একটা বড় অভিযোগ যে কোরআনে আল্লাহ তাআলা কেন বলেছেন যে মায়ের গর্ভে কী আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর এই কথাটি নাকি সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং নাস্তিকরা এটাকে দেখিয়ে কোরআন ভুল প্রমাণ করতে চায়। সত্যি কি বর্তমান বিজ্ঞানের যুগে কোরআনের এই আয়াতটি ভুল বলে প্রমাণিত হচ্ছে? চলুন তাহলে আজকে অজানা কিছু জেনে নেওয়া যাক, দেখতে থাকুন। উত্তর দেওয়ার আগে কয়েকটি আয়াত দেখুন। সূরা লোকমানের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো সেই বিজ্ঞানময় গ্রন্থের আয়াত। এছাড়াও বলা হয়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই গ্রন্থে বা কোরআনে কোনো রকম সন্দেহ নেই, 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আর কোরআন কার কথা সেই সম্পর্কে বলা হয়েছে, তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, এই গ্রন্থ মহাবিশ্ব সমূহের প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত, 32 নম্বর সূরা 2 নম্বর আয়াত এবং 10 নম্বর সূরার 37 নম্বর আয়াত। আর তাই তো আমরা জানি, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার প্রভু ভুল করেন না এবং ভুলেও যান না, 20 নম্বর সূরার 52 নম্বর আয়াত। এই আয়াতগুলো থেকে জানা যায় কোরআন মহান আল্লাহ তাআলার বাণী, এতে কোনো সন্দেহই নেই, এবং আল্লাহ কোনো রকম ভুল করেন না এবং কোনো কিছু ভুলেও যান না। তাহলে নিশ্চয় কোরআনে কোনো রকম ভুল নেই। এবার তাহলে সেই আয়াতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলার কাছে 5টি বিষয়ে জ্ঞান রয়েছে, কিন্তু এই জ্ঞান আর কারো কাছে নেই, এ কথা বলা হয়নি। প্রথমে আয়াতটি দেখুন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর নিকটেই আছে কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান। অবশ্যই এই জ্ঞান মহান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। কেউ জানে না যে কিয়ামত কবে হবে, আর বিজ্ঞান গবেষণা করে বা অনুমান করে বলতে পারলেও পারফেক্টভাবে বলতে পারবে না যে কবে কিয়ামত হবে। তাই মানুষ কখনোই এই জ্ঞান অর্জন করতে পারবে না। তারপরে বলা হয়েছে, ওয়ানাজ্জিলুল গয়স, এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন। এখানে বলা হয়নি যে বৃষ্টি বর্ষণ করার জ্ঞান বা ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই, শুধুমাত্র বলা হয়েছে মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন। কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ পানি বর্ষণ করতে পারবে না এমন কথা কোরআনে বলা হয়নি। আর তাই বিজ্ঞানও এখন পানি বর্ষণ করে থাকে, তবে আল্লাহর নিয়মেই, অর্থাৎ বিজ্ঞান পানিকে পৃথিবীতেই বর্ষণ করে থাকে কিছু কেমিক্যালের মাধ্যমে, আর এটা বিভিন্ন দেশ করেছেও। তারপরে বলা হয়েছে, ওয়া আলামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন জরায়ুতে যা আছে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা জানেন মায়ের গর্ভে কী আছে, তবে অন্য কেউ জানে না বা জানতেও পারবে না এই রকম কথা বলা হয়নি। আর আজকে এই কথা নিয়েই আলোচনা হবে। তারপরে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে। এখানে কিন্তু বলা হয়েছে কেউ কখনোই জানতে পারবে না সে আগামীকাল কী অর্জন করবে, অর্থাৎ তার আগামীকাল কী হবে সেটা মানুষ চাইলেও জানতে পারবে না। তারপরের অংশে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। আর এটাও মানুষ কখনোই জানতে পারবে না যে তার মৃত্যু কোথায় হবে, তবে অনুমান করে যেটা বলে সেটা আলাদা ব্যাপার। যেমন কারো ফাঁসি হবে, সে আগেই যদি বলে আমি জানি আমার মৃত্যু কখন কোথায় হবে, এটা তার অনুমান, তবে এমনও হতে পারে যে তার মৃত্যু সেই সময় হলো না, তাই না? তবে কে কোথায় মারা যাবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে।
তারপরের অংশে বলেছেন ইন্নাল্লাহ আলিমুন খবির, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সূরা লুকমান আয়াত নাম্বার 34। এবার চলুন আমরা আয়াতের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করি, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলামু মা ফিল আরহাম। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন মায়ের গর্ভে কি আছে তা আল্লাহ জানেন। এখানে আল্লাহ এটা বলতে চাইছেন যে, যেমন এক নম্বর, মায়ের গর্ভে সেই সন্তান ঈমানদার আছে না বেঈমান আছে তা আল্লাহ জানেন। বিজ্ঞান আগে থেকে এটা জানতে পারবে না, আর যদি পারেও তাও আয়াত ভুল হবে না, কারণ আল্লাহ তো এটা বলেইনি যে মায়ের গর্ভে কি আছে, তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানে না বা কখনোই জানতে পারবে না। এমন কথা আল্লাহ তাআলা বলেইনি, এটা আমরা বাড়িয়ে বলেছি যে আল্লাহ ছাড়া এইগুলো কেউ জানে না বা জানতেও পারবে না, কিন্তু আল্লাহ সে কথা বলেননি। এছাড়াও মায়ের গর্ভের সন্তান সে জান্নাতে হবে নাকি দোজখে হবে তা আল্লাহ জানেন, এটা মানুষ চাইলেও কখনোই জানতে পারবে না। এছাড়াও মায়ের গর্ভে যে সন্তান আছে সে ধনী হবে না গরিব হবে তাও আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। আর মুকেশ আম্বানি বা এলন মাস্কের ছেলে তো ধনী হবে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, কারণ তাদের এত ধনসম্পদ যে তার 14 গোষ্ঠী বসে খেলেও ফোরাবে না। এটা যদিও একটি অনুমান এবং সঠিক অনুমান, তারপর মহান আল্লাহ তাআলার আয়াত ভুল হবে না, কারণ আল্লাহ কখনোই বলেননি যে মায়ের গর্ভের সন্তান ধনী হবে নাকি গরিব হবে, এটা আমি ছাড়া আর কেউ কখনোই জানতে পারবে না, একথা বলেননি। আর আল্লাহ এই আয়াতে কখনোই বলেননি যে মায়ের গর্ভের সন্তান পুত্র আছে নাকি কন্যা আছে, এটাও আল্লাহ তাআলা কখনোই বলেননি। আসলে কিছু তাফসিরে বলা হয়েছে এভাবে, মায়ের গর্ভে কি আছে অর্থাৎ পুত্র নাকি কন্যা সন্তান আছে তা কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে কিছু নাস্তিক ও অমুসলিম কোরআনের ভুল ধরে, কিন্তু তাদের এইটুকু জ্ঞান নেই যে কোরআনের তরজমাকারীগণ পুত্র বা কন্যা এ শব্দটি ব্র্যাকেটে উল্লেখ করেছেন। এটা আল্লাহর কথা নয়, এটা তরজমাকারীর অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে। এছাড়াও কোরআনে উক্ত আয়াতে লিঙ্গ শব্দই নেই। এখানে আর হাম যে শব্দটি এসেছে তার অর্থ হলো জরায়ুসমূহ, এবং মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলামু মা ফিল আর হাম, এর শাব্দিক অর্থ হচ্ছে তিনি জানেন জরায়ুতে যা আছে। এখানে এমনটি বলাই হয়নি যে আল্লাহ শুধুমাত্র জানেন মায়ের গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে আর কেউ জানে না, এমন কথা তো বলাই হয়নি। এখানে যেটা আছে সেটা হচ্ছে মায়ের জরায়ুতে কি আছে সেটা আল্লাহ জানেন। এবার এই কথার দুটি অর্থ করেন। নাম্বার 1, মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। নাম্বার 2, মায়ের গর্ভে যে আছে সে কেমন হবে ভবিষ্যতে, তার জ্ঞান বুদ্ধি কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দুটি অর্থের মধ্যে মহান আল্লাহ তাআলার জন্য যে অর্থটি সঠিক হবে সেটা হচ্ছে মায়ের গর্ভে যে আছে সে ভবিষ্যতে কি হবে, তার ভাগ্য কেমন হবে সেটা আল্লাহ জানেন। আর আল্লাহ যেমন মহান তেমন মহান ব্যাখ্যা করাও দরকার। মায়ের গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে এটা কঠিন, নাকি মায়ের গর্ভে যা আছে তার সম্পূর্ণ ভবিষ্যৎ কী হবে সেটা আল্লাহ জানেন, এটা কঠিন। এখানে এটা কঠিন হবে যে মায়ের গর্ভে যে আছে তার সম্পূর্ণ ভবিষ্যৎ জানা কঠিন হবে, তাই না? কঠিন বলতে আমাদের দৃষ্টিতে আল্লাহর জন্য তো সবই সহজ, আর আল্লাহ যেহেতু আগামী খবর সব কিছুই জানেন, তাই আল্লাহ এখানে জানেন যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। আর এতে সাধারণ ব্যাখ্যা আমরা কেন করব যে মায়ের গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে, এটা থেকে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য মায়ের গর্ভে যা আছে তার সম্পূর্ণ ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে না, আর এটা আল্লাহর জন্য সঠিক ব্যাখ্যা হবে। তাই এই আয়াতগুলো যদিও নাস্তিকরা অন্যভাবে ব্যাখ্যা করে ভুল প্রমাণ করাতে চায়, কিন্তু আসলে এই আয়াতে ভুলই নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।